বকালেকের পাড় থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আমরা চমৎকার একটা পরিবেশে অপার্থিব একটি রাত কাটিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম। সকালে নাস্তা সেরে কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব, আর পথে পড়বে চিংড়ি ঝর্ণা, দার্জিলিং পাড়া, তারপরে কেওক্রাডাঙ্গ। বোমরা ক্রিস্টিয়ান আর এটা হচ্ছে বকালেক পাড়ার একমাত্র চার্চ। এই যে ময়লার ডাস্টবিন দেখতে পাচ্ছেন, কেওক্রাডাঙ্গ ট্রেকিং রুটে আমরা দুটা পাড়া পাই, বগালেক পাড়া আর হচ্ছে দার্জিলিং পাড়া। এই দুইটা পাড়ায় যে আদিবাসী গোষ্ঠী থাকেন তারা হচ্ছেন বোম, আর বোমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো আমরা নোংরা থাকতে পারি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কম চিন্তিত থাকতে পারি, যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন এগুলো ফেলতে পারি, কিন্তু এরা কিন্তু সেরকম না। এদের পাড়ায় এসে আমরা যেন এদের পাড়া নোংরা না করি, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে বগালেক পাড়ায় হাতে বোনা মাফলার তৈরির কাজ চলছে, পুরোপুরি হাতের সাহায্যে তৈরি করা হচ্ছে এটা। দিদি, এগুলো কি এখান থেকে কেনাও যায়? হ্যাঁ। দাম পড়ে কেমন এখান থেকে এগুলোর? 200 থেকে 250। এখন আমরা আমাদের সকালে নাস্তা সেরে নিব। আমরা কালকে যেখানে লাঞ্চ করেছিলাম, ডিনার করেছিলাম, সেখানেই বোধহয় খাবারের আয়োজন। এই তো দোকানটা। আলমগীর ভাই, নাস্তার ব্যবস্থা কি? ডিম ভাজি আর খিচুড়ি এখানে কত? ডিম ভাজি খিচুড়ি 80 টাকা, যত খাইতে পারেন। আচ্ছা, এই তো খিচুড়ি আর ডিম অমলেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে 80 টাকা না? আর যদি কেউ ডিম ভুনা খায় তাহলে? ভুনা খাইলে 80 টাকা। আর এটা হচ্ছে পাহাড়ি কলা, তাই না? ওকে, আমরা এখন সকালের নাস্তা সেরে নিব খিচুড়ি দিয়ে, তারপরে আমরা কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে আমাদের ট্রেকিং শুরু করব। আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এটা জুমের ভুট্টা এখানকার? সিদ্ধ, একদম সিদ্ধ, সিদ্ধ ভুট্টা চাইলে এখন খাইতে পারেন। আসলে আমরা সকালের নাস্তা একদম ভরপেট করে নিয়েছি, তো এখন আর ভুট্টা খাওয়া হচ্ছে না। তবে এটা কেমন, খেতে কেমন? অনেক মজা। আপনি খেয়েছেন এর আগে? অবশ্যই, সবসময় খাইতে দেন না? দেখতে কিন্তু ভালো লাগছে, দারুণ। আমরা সকালবেলা নাস্তা সেরে ফেললাম, এখন আমরা কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে আমাদের ট্রেকিং শুরু করব। আমরা কালকে বগালেক পাড়ায় এসেই প্রথমে বগালেক আর্মি ক্যাম্পে জানিয়েছিলাম যে আমরা বগালেকে এসেছি, এখন আমরা যে কেওক্রাডাঙ্গে যাচ্ছি এই ব্যাপারটা বোধহয় জানাতে হবে ক্যাম্পে, তাই না? আবার জান এন্ট্রি করতে হবে। আমরা যখন আবার ফিরবো তখন কি এক্সিট করতে হবে এখান থেকে? এখানে কিন্তু এই রুটে বেশ কয়েকবার আর্মি ক্যাম্প, পুলিশ ক্যাম্প, পুলিশ ক্যাম্পে তো আমরা একবার এন্ট্রি করেছি, মানে অনেক পারমিশনের ব্যাপার এখানে, বুঝতে পাচ্ছেন, রেস্ট্রিক্টেড এরিয়া, এরা অনেক স্ট্রিক্টলি এটা মেনটেন করে। তো আমরা এখন আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছি, অর্থাৎ পেছনের পথে যাচ্ছি, তারপরে আমাদের আবারও এই পথেই আসতে হবে এবং আমরা দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডাঙ্গের দিকে আমাদের ট্রেকিং শুরু করব। আমাদের আর্মি ক্যাম্প থেকে অনুমতি নেওয়া শেষ, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আলমগীর ভাই, জি ভাই, কতক্ষণ লাগবে? 3 ঘন্টা। এটা তো নর্মালি হাঁটলে 3 ঘন্টা লাগে, তাই না? কিন্তু আমরা তো হেলে দুলে মজা করতে করতে ব্লগ করতে করতে যাব। 5 ঘন্টা। আর আমাদের দুপুরের খাবারের আয়োজন কোথায়? দুপুরে দার্জিলিং পাড়া খাওয়া হবে ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন কি অর্ডার করে ফেলেছেন আপনি? আপনারা যদি আগে থেকেই ওদেরকে অর্ডার করে রাখেন তাহলে হচ্ছে আপনারা গিয়ে একদম কুদার পেটে হাপুস হাপুস খেয়ে ফেলতে পারবেন। আর ওই ব্যাম্বু চিকেন কি ইয়াদে হচ্ছে, পাহাড়ি মুরগি নাকি দেশি মুরগি? এটা হলো বগালেক পাড়ায় আপেল গাছ। বাংলাদেশে আপেল গাছ? হ্যাঁ, বাংলাদেশে আপেল গাছ খুব কমই হয়। এটা বগালেক পাড়ায় আর কি। আপেল কই? আপেল ফুল আছে দেখেন, এই যে ফুল ধরবে আর কি, আর 2-3 মাস পরে। আপনি খাইছেন এখানকার আপেল? হ্যাঁ, আপেল অনেক মজা, মিষ্টি হয়। মিষ্টি? হ্যাঁ। কি কি কালার আপেল? লাল, সবুজ। সবুজ আপেল? ফিলিপাইনের। ফিলিপাইনি জাত? হুম। ওকে, ট্রেকিংয়ের জন্য তাদের লাঠির প্রয়োজন, বাঁশের লাঠি, তাদের জন্য এখানে লাঠির ব্যবস্থাও আছে। লাঠিগুলো কত করে?
আলমগীর ভাই, এই পাকা পথ কতটুকু? আর এক কিলো পর্যন্ত যাবে, তারপরে হাঁটতে হবে আর কি। পাহাড়ি কেঁচো এগুলো আরো লম্বা হয়, এটা একটু ছোট। আমাদের ট্রেকিং করতে বেশ বেলা হয়ে গেল, 10টা পার হয়ে গেছে। আমরা যদি আরো একটু আগে বের হতে পারতাম তাহলে হয়তো বা রোদের তেজটা কম থাকতো এবং ট্রেকিং করে মজা পেতাম। দেখছেন এটা বগার লেক থেকে হয়তো বা 5 মিনিট মতো লাগবে রাস্তার পাশে ঝর্ণাটা। ওই বৃষ্টি পড়লে প্রচুর পানি হয়, কিন্তু এখন একটু পানি কম আর কি। যখন বৃষ্টি হয় তখন এখানে আর কি বড় একটা ঝর্ণা হয়, প্রচুর পানি হয়। এটা দেখছেন না, পাথর দেখলে বোঝা যায়, কিন্তু এখন তো পানি বৃষ্টি নেই, তারপরেও কিন্তু পানি আসছে। হ্যাঁ, অনেক পানি আসছে। কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে এখান থেকে পানি দেখা যাচ্ছে 200 ফিটের মতো হবে। এটা অনেক উঁচু। চলুন, কেউ কারা ডাঙ্গার দিকে আমরা গাচ্ছি এখন। কেউ কারা ডাং, কেওক্রাডংয়ের পথে আমরা উঠছি। এরকম কত জায়গায় যে উঠতে হবে, কেওক্রাডংয়ের পথে ট্রেক করব, তখন আমাদের উঠতে হবে স্বভাবতই, কারণ আমরা উপরে যাচ্ছি। কেওক্রাডং হচ্ছে 3000 ফুটের কাছে, ওইদিকে একটু বেশি, একটু বেশি। তো প্রথম দিকে আমাদের উঠতে হবে, আর আমরা যখন ব্যাক ট্রেক করব তখন আমাদের হচ্ছে নামতে হবে। এজন্য ওঠার পথে একটু কষ্ট বেশি, নামার পথে কষ্টটা কম হবে আশা করি। তবে ওঠার পথে আমরা অনেকগুলো ঝিরি এবং ঝর্ণা পাব, যেগুলো দেখে আমাদের ক্লান্তি গুলো থাকবে। মোটরসাইকেল যাচ্ছে নাকি এখানে? হ্যাঁ, মোটরসাইকেল। এটা 20 মিনিট, তারপরে আর মোটরসাইকেল চলে না, তাই না? শুরু হয়ে যাবে, মোটরসাইকেল চলবে, আরো মাসখানেক সময় লাগবে। কেওক্রাডং 12 কিলোমিটার এখানে লেখা, তার মানে আমরা হচ্ছে কেওক্রাডং থেকে 12 কিলোমিটার দূরে আছি এখন। চলার পথে মিনিট দশেক আসতেই আমাদের রাস্তাটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা বাম পাশে চলে গেছে আর একটা এইদিকে মাটির পথ। এদিকে হচ্ছে গাড়ির রাস্তা, মানে রাস্তার কাজ চলছে এইদিকে। আপনারা এরপরে যখন গাড়িতে করে কেওক্রাডং যাবেন তাদের জন্য এই পথ, আর ট্রেকিংয়ের জন্য পথটা হচ্ছে এইদিকে। শর্টকাট রাস্তা, এটা ঝর্ণা আছে, চিংড়ি ঝর্ণা আছে। এই রাস্তা কি চিংড়ি ঝর্ণা পড়বে না? না পড়বে না। ওকে, তাহলে আমরা এই রাস্তাতে যাবো। এখানে পানির শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই কোনো ঝিরি চলে গেছে নিচ দিয়ে, আর এখানে একটা বাঁশের শাকও আছে। আলমগীর ভাই, সবাই একজন একজন পার হবেন, সুন্দর একটা ঝিরি পথ আছে। পানির উৎস কোথায় এখানে? এটা যে হারমন পাড়া থেকে আসছে, হারমন পাড়া থেকে পানি আসছে। হারমন পাড়া সদর পাড়া মিলে ঝিরি এটা হইছে আর কি। দারুন দারুন একটা ঝিরি, সুন্দর একটা জায়গা এটা। এটাতে নিচে নামতে পারলে আরো মজা হতো। নিচে নামার একটা রাস্তা ওখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আপাতত নামছি না, কারণ গরমে কাহিল অবস্থা। আমরা হচ্ছে 10টার পরপর ট্রেকিং শুরু করেছি, এটা আমাদের একটা ভুল ডিসিশন ছিল, কারণ এরকম পাহাড় সামিট করার জন্য যখন আপনারা ট্রেক করবেন তখন হচ্ছে ভোরের দিকে ট্রেক করার চেষ্টা করবেন, তাহলে ট্রেকিংয়ের কষ্টটা একটু কম হবে। আমাদের ট্রেক শুরু করতে করতে 10টা বেজে গেছে। আসলে এজন্য আমাদেরও দোষ নাই, কারণ বগালেক পাড়াটা এত চমৎকার, আর বগালেকের ভিউ, সকালবেলার ভিউ আমরা মিস করতে চাচ্ছিলাম না, এজন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। আমাদের টিম মেম্বার সামনে দুজন বসেছিল, প্রথম দিকে আমরা ক্লান্ত। চলার পথে আমরা আবারও পানির কুলুকুলু আওয়াজ শুনতে পাচ্ছি। আলমগীর ভাই,
ঝর্ণা টনা কিছু আছে নাকি এখানে? পানির আওয়াজটা আসলে মাশাল্লাহ আমাদের ক্লান্তি মোচন করে দিল। অপূর্ব যে কথাটা বলেছিল যে ঝিরি ঝর্ণা এগুলো হচ্ছে আমাদের এসব ট্রেকিং এর পথের আশীর্বাদ। আহ কি সুমধুর আওয়াজ! দেখছেন এটা হচ্ছে বগল লেগে খাওয়ার পানি আর কি, এখান থেকে খাওয়ার পানি বগল লেগে যায়। এটাই হচ্ছে লতা ঝর্ণা? জি, এখান থেকে পানি নিয়ে বগল লেগ পাড়ায় আর কি ওরা, এই পানিটা বগল লেগ পাড়ায় যায় খাওয়ার পানি। আমরা যে পানিটা খেলাম বগল লেগ পাড়ায়, ওটাই একদম ফ্রেশ পানি, তো একদম পরিষ্কার লতা ঝর্ণা এটা। ওয়াও, আসলে এই ধরনের ঝর্ণা ঝিরি যখনই দেখবেন তখনই আপনাদের পানির বোতলগুলো ভরিয়ে নেবেন, কারণ এই পানিটাই হচ্ছে চলার পথে আপনাকে এনার্জি যোগাবে এবং আপনাকে ট্রেকিং করার শক্তিটা যোগান দিতে থাকবে। আমরা লতা ঝর্ণা দেখা শেষ করে এখন আবারও সামনে এগিয়েছি। আসলে চশমা পড়লে এই একটা সমস্যা, যারা চশমা ইউজ করে তারা এই ধরনের ঝর্ণায় আসলে এই সমস্যাটাই পড়ে, মানে সামনে ঘোলা হইতে থাকে, এটা কি একটা বিপদ, চোখে কিচ্ছু দেখে একদম সাদা সাদা দেখে যাচ্ছি। আটা আটা ধরো তো নিলয়, চশমার জন্য আমি আলিয়েই নি, আমি তো চশমা ছাড়া কিছুই চোখে দেখি না, না নিয়ে কিছুই বুঝতে পারবো না। লতা ঝর্ণায় কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও আমাদের ট্রেকিং শুরু করলাম। আমাদের পরবর্তী স্পট সম্ভবত চিংড়ি ঝর্ণা। কেওক্রাডংয়ে যাওয়ার পথে আপনারা দুপাশে জঙ্গলা এবং বন পাবেন, কিন্তু পথের মাঝখানে আপনারা ঠিক এরকম খুব সুন্দর ভিউ পাবেন, একদম খোলা জায়গা পাবেন মাঝে মাঝে, মানে ডান পাশে আপনাদের জঙ্গলা পথটা থাকবে না এবং সেখানে পাবেন এরকম অপার্থিব ভিউ, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমাদের জঙ্গলা পথ, আমরা আবারও সামনে এগুচ্ছি। আসলে ব্যাপারটা হলো আমাদের আজকে কোনো কাজ নাই, আমাদের কাজটা শুধু আজকে বগালেক পাড়া থেকে কেওক্রাডংয়ে গিয়ে সামিট করা, এজন্য আমাদের কোনো তাড়া নাই। আমরা ধীরে ধীরে হেলে দুলে রেস্ট করতে করতে ভিডিও নিতে নিতে কেওক্রাডং পৌঁছাবো ইনশাল্লাহ। সামনে আমাদের টিম মেম্বাররা ওয়েট করছে, আমরা আসলে পিছনে কিছু কাজ করছিলাম এজন্য আমাদের দেরি হয়ে গেছে। এরকম একটা খোলা ভিউ আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু এখানে এসে তো দেখছি যে ওই ভিউ কিছু ছিল না, অসাধারণ অসাধারণ। সামনে যে পাড়াটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বগালেক পাড়া, ওইখানেই বগালেক আর্মি ক্যাম্প। এক ঘন্টার মতো ট্রেক করেছি, করার পরে আমরা এই জায়গায় চলে এসেছি, আমরা আরও সামনে এগোবো। এটা কি ঝিরির পানি? জি ভাই, দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ফ্রিজিং করা পানি পাচ্ছি, ন্যাচারাল ফ্রিজিং। কেমন খাইতে, কেমন দেখো তো, ময়লা টলা আছে কিনা? কোনো ময়লা নাই, আমাদের পানি থেকেও বেশি পিওর, আমরা যেই পানি খাই ঢাকায়। ঢাকায় গেলে এই পানিটা খুব মিস করি, একদম একদম পিওর মিনারেল ওয়াটার। জি ভাই। আলমগীর ভাই ক্লান্তি আছে কোনো? আমি তো বান্দরবান আছি, ক্লান্তি থাকতেই পারে না। ওকে, আমরা সামনে আগেই রেস্ট করে নিলাম, আবারও সামনে আগে আমরা রাত্রে ছিলাম। গ্রুপ সুবিরে একসাথে আছে, আমরা আবারও আমাদের ট্রেকিং শুরু করলাম। রুমানাপাড়ার লোক, রুমানাপাড়া দাদা যাবো ইনশাল্লাহ। দাদা বিধম বিধম চলে যাই, জিংশিয়াম জিংশিয়াম সাইতার হেভি ভাই, আল্লাহ দিলে হবে সব হবে। আলমগীর ভাই, এখান থেকে আমাদের পরবর্তী স্পট কোনটা? চিংড়ি ঝর্ণা। আর এইসব ঝর্ণা তো দেখতেছি এখানে একদম পাইকারি দরে পাওয়া যাচ্ছে। মিষ্টি পানি, আপনি আগে তো বলতে পারেন না, আগে তো তো মিষ্টি ছিল। ওয়াও ভাই, এখানে মানে আরো পানি থাকে? হ্যাঁ, এটা পানি একটু কম থাকে, ঠান্ডা লাগে, ফ্রিজের মতো লাগে, সেরকম একটা ঝর্ণা এটা ভাই। দারুন দারুন, হ্যাঁ এটা পানি কিন্তু সেরকম মতো। পথে তো দেখি ঝর্ণার কোনো অভাব নাই আলমগীর ভাই, অভাব নাই, ঝর্ণা অনেক আরো পাবেন সামনে, সামনে চিংড়ি ঝর্ণা 10 মিনিট লাগবে। এসব জায়গায় আসলে চোখের আরাম আলমগীর ভাই, মানে চারপাশে তাকালে মনে হয় চোখের জ্যোতি বাড়তে থাকে। একটু খাজ মতন জায়গা, যখন পাহাড় ট্রেক করতে আসবেন তখন অধিক উৎসাহে এবং উদ্দীপনায় মাথাটা হারিয়ে ফেলবেন না, এটাই অনুরোধ। বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে যেখানে যতটুকু আপনার
রিস্ক নেওয়া সাজে ততটুকুই নেওয়ার চেষ্টা করবেন। আগে জীবনের নিরাপত্তা, তারপরে বাকি সব কিছু। ট্রেকিংয়ের পথে আমরা এই জায়গাটায় নামছি এবং আবারও পানির সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে। আলমগীর ভাই, সামনে কিছু আছে নাকি? চিংড়ির কাছাকাছি এসেছি আমরা, দুদিন মিনিট লাগবে। এখন চিংড়ি জিরিতে চলে আসছি, ঝিরি পথটা ধরে আমরা চিংড়ি ঝর্ণার দিকে আগাবো। এটা হচ্ছে চিংড়ি ঝর্ণার ঝিরি, এখান থেকে আর একটু সামনে এগোলে চিংড়ি ঝর্ণা। আলহামদুলিল্লাহ, একদম ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি, হিমশীতল পানি। এখান থেকে 5 মিনিট যেতে হবে। আর পরিবেশটা অনেক ঠান্ডা এখানে, ঝর্ণার ঠান্ডা পানির প্রবাহ আসলে চারপাশের পরিবেশটা এয়ার কন্ডিশন করে দিয়েছে অনেকটা। আর এই পাথরগুলোতে পা রাখার আগে একটু সতর্ক হয়ে পা রাখবেন, কারণ এগুলো কিন্তু পিচ্ছিলও আছে। আমি তো অনেক রিস্ক নিয়ে বলতে গেলে পা রাখছি এখানে, কখন যে পিছলা খাই কোনো ঠিক নাই। অবশেষে আমরা চিংড়ি ঝর্ণার একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। আমার পেছনে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চিংড়ি ঝর্ণা। কষ্টের ফল মধুর হয়, আমরা তেমনই একটি মধুর ফলের সামনে এখন দাঁড়িয়ে আছি চিংড়ি ঝর্ণার নিচে। আর আমাদের বগালেক পাড়া থেকে এ পর্যন্ত আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা। আমরা ছবি তুলতে তুলতে রিল্যাক্স করতে করতে এসেছি, এজন্য সময় একটু বেশি লেগেছে। আপনারা যারা ফাস্ট ট্র্যাকার, যারা মোটামুটি রেগুলার একটা গতিতে হাঁটবেন, তাদের সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো আর কথা নয়, আমি এখন আপনাদের চিংড়ি ঝর্ণার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভিউ দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এক্সট্রিম রুমা অভিযান।
গিয়েছিলেন এই চিংড়ি ঝর্ণায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়, মাছ কই না মাছ এখনো আছে, এখানে প্রচুর পানি আছে তো পানি না থাকলে এখানে অনেক মাছ পাবেন, এই পাথরের নিচে এখানে এখানেই মাছ পাওয়া যায়, হ্যাঁ এই যে পাথরের নিচে সাথে সাথে মাছ পানি নিচে। আমাদের সাথে ঘুরতে যেতে চাইলে ঘুরিফিরির ফেসবুক পেজে যুক্ত হয়ে নিন, আর ভ্রমণ বিষয়ক যাবতীয় তথ্য পেতে ফেসবুকে বাংলাদেশ ট্রাভেল টিউবার্স গ্রুপটি থেকে ঘুরে আসুন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন।